আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি সঠিক নিয়মে প্রফেশনালভাবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এবং সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু চাইলে আপনারা হাজার হাজার টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো কীভাবে কী করুন এ টু জেড এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করে ভিডিওতে একটা কমেন্ট করবেন যে নেক্সটে কীরকম ভিডিও আমরা আপলোড করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওকে, তো বন্ধুরা ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা যে কাজটি করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বার, এই সার্চ বারে একটা আমরা ক্লিক করে দেব। এখানে আমরা সার্চ করব youtube.com। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ করব m.youtube.com। ওকে, সেম টু সেম লিখে দিবেন যে m.youtube.com, তাহলে এরকম একটা পেজ আসবে। আপনারা এখানে একটা ক্লিক করে এই পেজটি ওপেন করে নেবেন। তারপর দেখবেন যে সিম্পলি ইউটিউবের মতো কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। আমরা যে কাজটি করব, ওপরে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের মতো একটা লোগো দেখতে পারবেন, যে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করলে আপনারা এখানে অ্যারো চিহ্ন পাবেন। অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। আপনার ফোনে যতগুলো ইমেল খোলা রয়েছে আপনি সবগুলো দেখতে পারবেন। আপনি যে ইমেলের মাধ্যমে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ইমেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি নিউ একটা জিমেইল খুলছি যাতে কোনো প্রবলেম না হয়। আপনারাও চাইবেন যে নতুন একটা ফ্রেশ একটা ইমেল আপনারা ক্রিয়েট করে নেবেন। ওকে ওকে, তো আমি এখান থেকে আমি যে কোনো একটা ইমেল সিলেক্ট করবো। আমি এখান থেকে এই ইমেল সিলেক্ট করলাম। আপনার ফোনে যতগুলো ইমেল হবে আপনি চাইবেন যে একটা ফ্রেশ একটা ইমেল ক্রিয়েট করবেন এবং সেই ইমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করবেন। ওকে, তো আমি এটাতে একটা সিলেক্ট করে দেবো। তারপর আপনার সামনে লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে। এরপর আপনি যে কাজটি করবেন, যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটা ডেস্কটপ মোড অন করে নেবে। ওকে, আমি এটা ডেস্কটপ সেট করে নেব। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু একটু জুম হবে। আপনারা এটা জুম করে নেবেন, ঠিক আছে? এরপর যে কাজটি করবেন, আপনারা উপরে দেখতে পারবেন যে আপনার চ্যানেল আইকন পেয়ে যাবেন। এই দিকে আপনারা পেয়ে যাবেন যে চ্যানেল আইকন। আপনারা এই চ্যানেল আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন এরপর আপনারা দুই নখ দেখানে একটু ধরে জুম করবেন। তারপর পেয়ে যাবেন যে ক্রিয়েট এ চ্যানেল। ওকে, ক্রিয়েট এ চ্যানেল পেয়ে যাবেন। আপনারা এই ক্রিয়েট এ চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেব। সরি, আমার একটু। ওকে, তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো হবে। যখন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বলবে এখান থেকে আপনার একটা নেম দিতে, ঠিক আছে? তারপর এখান থেকে অটোমেটিক আপনার চ্যানেলের হ্যান্ডেলটা এখানে বসায় যাবে, ঠিক আছে? আমি এখান থেকে এই নামটি কেটে দিয়ে আমার চ্যানেলের যে নামটি দিব সেই নামটি এখান থেকে আমি পেস্ট করে দেবো, মানে আমি কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর যে কাজটি করবেন, এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেবেন, যে আপলোড পিকচার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে কিন্তু আপনি চাইলে একটা ইমেজ কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আপলোডে আমি ক্লিক করে দিয়েছি, আমাকে কিন্তু গ্যালারি ওপেন করে দেবে। আমি কিন্তু একটা ইমেজ সেট করে দেবো। ওকে, তো আমার এখন একটা আমার যে লোগোটা দেবো সেই লোগোটি আমার নেই। আমি লোগো ছাড়াই আমি এখন চ্যানেলটা ক্রিয়েট করব। তো নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট চ্যানেল। ওকে, এই ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তারপর কিন্তু আমাদের আরও কাজ রয়েছে, ওগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হতেছে, আমরা পরে লোগোটা সেট করে নেব। তো এখান থেকে অল্প একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নাম যেটা দিচ্ছে ওইটা কিন্তু ওপরে শো হইতে আছে। অ্যান্ড আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন, অথবা যে ইউটিউবের যে আর কি একটা অ্যাপস রয়েছে ওয়াইটি স্টুডিও, চাইলে কিন্তু ওখান থেকেও আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি আবারও চ্যানেলের আইকনে একটা ক্লিক করে দেবো। তো দেখতেছেন যেখানে চ্যানেল আইকন, এই চ্যানেল আইকনে একটা ক্লিক করে দেবো আবারও। তারপর আবারও আগের মতো আমি এটা জুম করে নেবো। নেওয়ার পর এখান থেকে ইউর চ্যানেলে একটা ক্লিক করে দেবো। তারপর কিন্তু আপনাদের সামনে অন্য একটা পেজ নিয়ে আসবে, অবশ্যই এটা ডেস্কটপ মোড করতে হবে, ঠিক আছে? তো দেখতে পারবেন যে এখানে বলতেছে যে কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেল একটা ক্লিক করলে কিন্তু ওয়াই টু স্টুডিওস আছে। আপনারা অবশ্যই এটা ওয়াই টু স্টুডিও অ্যাপসটি আপনারা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? আমার যেহেতু ওয়াই টু স্টুডিও অ্যাপসটি রয়েছে, আমার কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু ওয়েবসাইটে আবার নিয়ে চলে আসলো। ওকে
ওকে তো রিডাইরেক্ট করার পর আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এখানে বলতেছে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখান থেকে আমি কন্টিনিউ করব। আপনার চ্যানেলটি ক্রিয়েট করার পর অবশ্যই ওয়াইটু স্টুডিও অ্যাপসটি প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, চাইলে আপনি এখান থেকে কিন্তু আপনার চ্যানেলের যে লোগো এটা কিন্তু আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এরপর আপনার যে কাজটি করবেন, তারপর আপনার কাজটি করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমরা ডাইরেক্ট এখান থেকে আবারও এই চ্যানেল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু জুম করার পর এখানে পেয়ে যাবো যে সেটিংস। ওকে, এই সেটিংসে একটা আমরা ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করলে কিন্তু আমাদের আবারও এইরকম পেজে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নাম দেখতে পাচ্ছি এখানে, এবং লোগোটি কিন্তু দেওয়া নাই। আমরা যে কাজটি করব, এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু আবারও অটোমেটিক রিডাইরেক্ট করে আবারও কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে। আমরা ওয়েট করব। আমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে চলে আসছে। আমরা এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমাদের এখান থেকে বেস্ট কিছু কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা যে কাজটি করব, এই নিচের দিকে আপনারা একটু জুম করলে পেয়ে যাবেন যে সেটিংস, ঠিক আছে? এখান থেকে আপনারা জুম করলে পেয়ে যাবেন একটা সেটিংস মতো আইকন। এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা ডিফল্টই রাখবেন, জেনারেল রেখে দেবেন আপনারা, ডিফল্ট এটাই রেখে দেবেন। দেন এখান থেকে চ্যানেল একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংস একটা ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংস। দেন অ্যাডভান্স সেটিংয়ে এগুলো এরকমই রাখবেন। অ্যান্ড আপনারা এ পাশেটাও এরকম রাখবেন। অ্যান্ড আপলোড ডিফল্ট, এখান থেকে আপনারা চাইলে কিছু দিতে পারেন অথবা না দিলেও চলবে। অ্যান্ড পারমিশন যেরকম আছে এরকমই রাখবেন। কমিউনিটি এটাও আপনার যেরকম আছে এরকমই রাখবেন। এটাও আপনার যেরকম আছে এরকম রেখে দেবেন, ঠিক আছে? এখন আপনারা চাইলে কিন্তু আপনার চ্যানেল রেডি। এখন জাস্ট লোগো বসা নিলে আপনারা কিন্তু চ্যানেল রেডি। আপনি কিন্তু চাইলে এখান থেকে ক্রিয়েট, এখান থেকে ক্লিক করার দেওয়ার পর কিন্তু এখান থেকে আপলোড ভিডিওস যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে কিন্তু ভিডিওটা আপনি দিয়ে কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।